Ashit Sandosha, DJ Bapi, Du Shaik Number Pole. সোনার ধান চাষ করেছি ও ধানকে দেখবি না রে, আমি আছি তো, আমি আছি, আমি দেখো, শোনো না, আমি আছি, আমি আছি, তুমি বাচ্চা ছেলে এত ধান একা দেখতে পারবে না, বাচ্চা ছেলে এত ধান একা দেখতে পারবে না, আমি চাষ করলাম তখন বাচ্চা ছিলাম না, এখন বাচ্চা হয়ে গেছি, তা কি কি হবে বাবা, তুমি বুঝতে পারছো না কেন আমার বিষর বাহনে যেতে হলে ছ মাস ছ দিন সময় লাগবে, আর তোমার ওই ঢেকি বাহনে উঠলে শতান শট কৈলাস, ঠিক আছে তাহলে আমি আসি, যদি তোমার মামিমা জিজ্ঞাসা করে নারদ তোমার তোমরা যে চাষ করেছিলে চাষ কেমন হয়েছে, সর্বনা এত যাওয়ার মাত্রই জিজ্ঞাসা করবে, কি বলো ও বাবা নারদ তুমি এলে তোমার চাষ কেমন হয়েছে, বাবা চাষ কেমন হয়েছে, মামিমা আষাঢ় মাসে যে গোজ রুয়েছিলাম রুয়েছিলাম মাঝেতে ধরা যায় না, আর ভাদ্র মাসে যে গোজ রুয়েছিলাম জল চাপে মরে মরে গেছে, মামা দিয়ন তুলে নে খপ টপ দিচ্ছে, হ্যাঁ বলবে মামা বসে নেই, চলে এলাম নারায়ণ, শোনো না এইবার যদি তোমার মামিমা জিজ্ঞাসা করে বাপ নারদ তোমার মামা কেমন, মানে আমি আছি কেমন, ঠিক কথা, কি বলে কা নারদ তুই এলি তো তোর মামা কেমন আছে, বলো মামিমা মামা খুব ভালো আছে, ভালো ভালো, হ্যাঁ ভালো আছে, কিন্তু মামিমা গাঁজা গাঁজা খা ধরেছে, মামার ভুঁড়িটা কমে কমে আসছে, আমি দেখে তোমার কাছে এলাম, একটু কমে গেছে, সুযোগ সুবিধা একটু ভালো, তুমি কিছু বলছো তোমার মামিমার অসুখ, সুযোগ সুবিধা একটু ভালো হলো, ঠিক আছে বাবা ঢাকি বাবা
পৃষ্ঠে আমি এখনো নিয়ে যাচ্ছি। চলে গেল ওর মামিমার অসুখ সারাতে, এই সুস্থম সুযোগ আমি একা, আর ওই হীরা হীরাও একা। আমি এখন কি করব, আমি আমার ঘরে দরজা বন্ধ করে দিয়ে এই মুহূর্তে বললাম ওই হীরার বাড়ি। তাই তো ঠাকুর আমার একই চোখ এই গেলে চাষ করতে গেছি। কেমন চাষ হয়েছে? নারদ কেমন আছে? আমার ঠাকুর কেমন আছে? তা তো কোনো খবর পাচ্ছি না। নারদ কৃষ্ণ Oh,
ও মামি কপা লোভে ভেঙেছে, তোমার কপাল লোভে মামা মুজিয়া সেবে সাথে আমি অনেক চেষ্টা করলাম আনার জন্য, আমি কোনো মতে ফিরিয়ে আনতে পারলাম না গো জননী, আমি ফিরিয়ে আনতে পারলাম না। যে চরণ আমি বিল্ল পত্র দিতে ভয় পাই সেই ঠাকুর কে না যাই ওই কুচুনি পাড়ায় গড়া গড়ি। না নারদ না, ওরে নারদ তুই সবার যুক্তি দেখে বল, নারদ বল কেমন করে ফিরিয়ে নিয়ে আসবে স্বাধীন কৈলাস দেবে আমার ঠাকুরকে। ও মাইমা আজ কাটি গণপতি দেখো না, থাকে 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 থাকে, সে মেয়ে তো তোমার চেয়েও ভালো, থাকে থাকে কতদিন থাকতে পারে থাকে। নারদ বুদ্ধি আছে বুদ্ধি আছে, সেখানে গিয়ে মামা আমাকে বসে করিয়ে দংশন, দংশনের জ্বালা না সহ্য করতে পেরে মামা ফিরে আসবে তোমার স্বাধীন কৈলাসে। তাতে যদি না আসে, তাতে যদি না আসে পাকা রাস্তায় আমার শুয়ে রাখবে মেরে, গাড়ি গাড়ি যাবে চাপা দিয়ে চলে যাবে, তারপর উঠে আমি তোমার সাথে কথা বলবো, কথা বলবো। হ্যাঁ কাছে কাছে ঢালাই রাস্তা আছে, ঢালাই রাস্তা আসবে তো, হুমড়ি গিয়ে হুমড়ি গিয়ে চলে আসবে। দাসার মাছি মশা জকা করে গৌরি গো, দাসার মাছি মশা জকা করে গৌরি, দাসার মাছি মশা চার মাটি মোশার আরে আমার জানা
দশার মাছি মোছা যোগ আমি ধরলাম বাবার ভুঁড়িতে আমি সকলের পোষা, এবার তুমি গিয়ে ধরো। আমি ধরবো, আমি এমন জায়গায় ঢুকে যাবো কেউ দেখতে পাবে না আমার। আমি ঢুকে গেলাম বাবার নাকে। তুমি ধরো, শেষ করে দিয়েছি, এবার তুমি ধরো। আমি ধরো বাবার পদের পাচায়। ঠিক আছে বাবা, জলের মধ্যে নামুক, আমি ধরবো। বাবা জলে নামুক, ওই নেমে গেছে বাবা, ধরো। আমি ধরলাম বাবার পায়ে। থামো বাবা, থামো। চলো সবাই ফিরে যাই মায়ের কাছে, চলো চলো। মা বাবু আমরা সবাই ফিরে এসেছি মা। আমার ঠাকুরকে আনতে পারিনি, ফিরে আনতে পারিনি মা। বেশ, আজি যখন আমার ঠাকুরকে ফিরে আনতে পারিনি, আজ আমি তোমাদের এই অভিশাপ দিলাম, চলে যাও তোমরা মর্ত দামি মাছে। এসে মা, আপনি সৃজন করলেন দেবাদেব মহাদেবের জন্য, এখন বলছো মর্তধামে। মর্তধামে গিয়ে সেখানে কি খেয়ে কেমন ভাবে বেঁচে থাকবো? সরকি পতঙ্গ বলো মা, ওই মর্তধামে গিয়ে নরগণে রক্ত শোষণ করে তোমাদের জীবিকা তোমরা নির্বাহ করবে, কেমন? আসলে তাই হবে, আমরা চললাম ওই মর্তের বুকে। আজ নারদ বেটা আসো, ওর একদিন কি আমার একদিন। আশিত সান্দোষা, ডিজে বাপি, দুশাইক নম্বর পোল।